আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন কিছু সেটিং নিয়ে কথা বলবো যেগুলো আপনারা ডে টু ডে লাইফে ইউজ করে খুবই উপকৃত হবেন এবং আমাকে অবশ্যই একটু থ্যাঙ্কস দেবেন। চলুন শুরু করা যাক। সেই সব সেটিং গুলো কি এবং কিভাবে আপনি সেই সেটিং গুলো অন করবেন সেগুলো জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথম সেটিংটি হচ্ছে আপনি আমার স্ক্রিনের বাম দিকের উপরের কর্নারে দেখতে পাচ্ছেন ব্যাটারি আইকনটি শো করছে। তো এখানে কোনো পার্সেন্টেজ দেখাচ্ছে না, এখানে ডাইরেক্ট দেখাচ্ছে যে ব্যাটারিটি ফুল আছে। প্রথমে আপনাকে এটি পার্সেন্টেজ জানতে হবে। পার্সেন্টেজ করার জন্য আপনাকে প্রথমে সেটিং এ যেতে হবে। চলুন সেটিং এ যাওয়া যাক। এখন সেটিং এ যাচ্ছি। সেটিং এ গিয়ে আপনারা যাবেন ব্যাটারিতে। ব্যাটারিতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্যাটারি পার্সেন্টেজ কথা আছে, এটি অন করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের বাম দিকে আমরা আমাদের ব্যাটারি পার্সেন্টেজটা পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় সেটিংটি হচ্ছে আমাদের সিকিউরিটি নিয়ে। তো বন্ধুরা চলুন আমরা সিকিউরিটিটা দেখে আসি। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন সিকিউরিটি অ্যান্ড লোকেশন। তো আমরা লোকেশনে গেলাম। লোকেশনে আপনারা সবার উপর দেখতে পাচ্ছেন গুগল প্লে প্রোটেক্ট। তো বন্ধুরা, আমরা গুগলের যেই সফটওয়্যারটি আছে এটি আমরা ইউজ করি। আমাদের ফোনে যে অপারেটিং সিস্টেমটি চলে সেটি সম্পূর্ণ গুগলের মাধ্যমে চলে। গুগল আমাদেরকে নানাভাবে প্রোটেকশন করে। যেমন এখানে আপনারা যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে যান, গুগল আপনাকে সেটি স্ক্যান করে তারপরে ইনস্টল করার জন্য বলবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল প্লে প্রোটেক্ট স্ক্যানিংটা অফ রয়েছে। তো আমি এটা এখানে অন করে দিচ্ছি, আপনারাও এটা অন করে দিন। তো এটি এখন স্ক্যান হচ্ছে, জানি না আর কতক্ষণ লাগবে স্ক্যান হতে, হচ্ছে হতে থাকুক। বন্ধুরা, আমরা এটা এখানে হতে দিয়ে আমরা সেটিং এ চলে যাই। সেটিং এ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি সেটিং, এই দুটি সেটিং অন হয়েছে। আপনারাও এটি চেক করবেন যেন এই দুটি সেটিং অন থাকে। তো প্রথম সেটিং এ যেটি বলছে সেটি হচ্ছে যে প্লে প্রোটেক্ট ক্যান স্ক্যান দিস ডিভাইস অ্যান্ড ওয়ার্ন ইউ অ্যাবাউট হার্মফুল অ্যাপস। অর্থাৎ এটি আপনার ডিভাইসটি স্ক্যান করবে এবং আপনাকে যে ক্ষতিকর অ্যাপস গুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে সতর্কতা দিবে। এবং দ্বিতীয়টি হচ্ছে ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন, সেন্ড আননোন অ্যাপস টু গুগল ফর বেটার ডিটেকশন। বন্ধুরা, এটি কি করছে, এটি আপনার যে আননোন অ্যাপস গুলো আছে সেগুলো গুগলের কাছে পাঠাচ্ছে এবং আপনাকে বেটার ডিটেকশনের সহায়তা করছে। এরপরে যে সেটিং সেটি হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে ফাইন্ড মাই ডিভাইস এই সেটিংটি অফ করা আছে। এটি আপনারা অফ করে দিবেন। আমার অনই ছিল, আমি আপনাদের দেখানোর জন্য অফ করেছি। আপনারা অবশ্যই যখনই ফোনটা কিনবেন তখনই এই সেটিং গুলো অন করবেন। যদি ফোন কেনার সময় না করতে পারেন, আমার আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই করবেন। দেখুন, আমরা এখন ফাইন্ড মাই ডিভাইসটি অন করি। এটার বেসিক্যালি কাজ কি, গুগলের একটি অ্যাপ রয়েছে যেটি সম্পর্কে আমি এর আগের ভিডিওতে বলেছি। এটি আপনার মোবাইল যদি হারিয়ে যায় তখন আপনার সিকিউরিটির ব্যাপারে এবং আপনার ফোনটি খুঁজে পাওয়ার ব্যাপারে এটি সাহায্য করে। তো বন্ধুরা, 3 নম্বর অপশনটি হচ্ছে লক স্ক্রিন প্রিফারেন্স। আমরা এখানে যাই। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শো অল নোটিফিকেশন কন্টেন্ট, হাইড সেন্সিটিভ নোটিফিকেশন কন্টেন্ট এবং ডোন্ট শো নোটিফিকেশন অ্যাট অল। তো বন্ধুরা, এই তিনটি সেটিং এর কাজ হচ্ছে, আমরা তো অনেক সময় দেখে থাকি আমাদের ফোনটি লক থাকা অবস্থাতেও যদি কোনো এসএমএস আসে বা যদি কোনো নোটিফিকেশন আসে সেটি আমরা লক অবস্থায় দেখতে পারি যে এই এসএমএস টি এসেছে। আমরা যদি এখানে হাইড সেন্সিটিভ নোটিফিকেশন কন্টেন্ট করি তাহলে আমাদের যে নোটিফিকেশনটি আছে সেটি হাইড হয়ে যাবে, আর কোনো অর্থাৎ সেখানে কোনো লেখা শো করবে না। এবং আপনারা যদি ডোন্ট শো নোটিফিকেশন অ্যাট অল করেন তাহলে কোনো নোটিফিকেশনই আপনার লক স্ক্রিনে শো করবে না। দেখা যাচ্ছে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রয়েছে কিন্তু আপনি তাদের মেসেজ আপনার ফ্যামিলি মেম্বারদের কাউকে দেখাতে চান না, তখন আপনার জন্য এই সেটিংসটি খুবই উপকারী হবে। তো বন্ধুরা, এর নিচের যে সেটিংসটি সেটি হচ্ছে ডান করা আছে। এখানে যদি আপনি কোনো কিছু লিখেন সে লেখাটি আপনি যখন স্ক্রিন লক থাকবে তখন আপনার ডিসপ্লের উপরে এই লেখাটি আসা যাওয়া করবে। আপনারা এটি সিকিউরিটির জন্য ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে আপনারা যদি এখানে লিখে দেন যে ইউ লস্ট কল দিস নাম্বার, আপনারা বন্ধুরা আপনারা যদি এখানে লিখে দেন যে ইউ লস্ট কল দিস নাম্বার, দেন যদি আপনার ফোনটি হারিয়ে যায় এবং কোনো সহৃদয় ব্যক্তি যদি আপনার ফোনটি পায় তখন সে এই নাম্বারটিতে কল করতে পারবে এবং আপনি আপনার যে ফোনটি সেটি আবার ফিরে পেতে পারেন। বন্ধুরা চলুন চলে যাওয়া যাক এর পরের সেটিং এ। এরপরে যে সেটিংসটা আপনারা করবেন সেটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে। সর্বপ্রথম আপনারা অ্যাক্সেসিবিলিটিতে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে সাইজ কাস্টম দেওয়া আছে 280।
এখানে যাওয়ার পর আপনারা আপনার প্রয়োজন মতো যেমন সাইজ সাইজ আপনাদের ইচ্ছা তেমন সাইজ মতো আপনারা করে নিতে পারবেন। এছাড়া আবার একটি সেটিং আছে, সেটি হচ্ছে জামটু ক্যামেরা। ধরুন বন্ধুরা আপনারা রাস্তা যাচ্ছেন, এমন কোন সিন দেখবেন যেটি আপনার ক্যামেরাতে ধারণ করা খুবই জরুরি, কিন্তু আপনি আপনার ফোন খুলবেন, খুলে আবার সেটিতে ক্যামেরা লঞ্চ করবেন, লঞ্চ করে ওপেন করবেন, এটি খুবই একটি ঝামেলার বিষয়। তাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে জামটু ক্যামেরা অপশনে চলে এসেছি। এখানে যদি আপনারা জামটু ক্যামেরা যদি অন করে দেন, তাহলে আপনারা জাস্ট ফোন লক অবস্থাতেও আপনারা যদি ফোনের যে লক বাটনটি আছে সেটি যদি ডাবল ট্যাপ করেন, তাহলে আপনারা সরাসরি ক্যামেরাতে চলে যেতে পারবেন। এটি খুবই অসাধারণ একটি ফিচার, আপনারা যদি চান আপনারা এটি ইউজ করতে পারেন। তো বন্ধুরা আপনাদের এবার চলে নিয়ে যাওয়া যাক অনেক সুন্দর সুন্দর সেটিং গুলোতে, সেগুলো হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডেভেলপার অপশন অন করা। আপনাদের ফোনে ডেভেলপার অপশন অন করতে হলে আপনারা সর্বপ্রথম আপনার ফোনের যে ইনফরমেশন গুলো আছে সেখানে যাবেন, যাওয়ার পরে বিল্ড নাম্বার, বিল্ড নাম্বারে 5 বার ট্যাপ করবেন। এখানে আমাকে দেখাচ্ছে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। আপনি যদি ডেভেলপার অপশনটি অন না করেন, তাহলে আপনাকে এখানে ডেভেলপার বানিয়ে দেবে, তখন আপনি ডেভেলপার অপশনে যেতে পারবেন। প্রথমে আমরা ডেভেলপার অপশনে যাই, চলে আসলাম আমরা ডেভেলপার অপশনে। এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেভেলপার অপশনটি অন আছে। এখানে আপনারা প্রথমে যেই যে সেটিংটি অন করবেন সেটি হচ্ছে ইউএসবি ডিবাগিং। এটি খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, আপনি যদি আপনার পিসি নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার পিসি কে যদি আপনার ফোনের সম্পূর্ণ গ্যারান্টি দিতে চান, তাহলে এটি আপনাকে অন করতে হবে। এটি যদি আপনি অন করেন, তাহলে আপনার যখন আপনি এটি পিসিতে কানেক্ট করবেন, তখন সাথে সাথে আপনার ফোনের যত এক্সেস আপনার পিসি পেয়ে যাবে। তো বন্ধুরা এবার চলে আসি পরের সেটিং এ, সেটি হচ্ছে বন্ধুরা এর পরের সেটিংসটি হচ্ছে শো ট্যাবস। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে যেখানে যেখানে টাচ করছি একটা ছোট্ট ডট আসছে, তো এটি এই সেটিংসটির জন্য আসছে। আপনারা যদি আমার মতো ভিডিও রেকর্ডিং করতে চান, স্ক্রিন ভিডিও রেকর্ডিং করতে চান, তাহলে এটি খুবই কাজের একটি অ্যাপ। আপনারা এটির মাধ্যমে বুঝতে পারবেন যে আমি হাত আমার আমার কোথায় টাচ করছি বা আমি কোথায় থেকে কি কাজ করছি। তাই আপনারা এটি অন করবেন যদি আপনারা করতে চান। তো বন্ধুরা এর পরের যে সেটিং গুলো সেটি হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, দেন আছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এবং দেন আছে অ্যানিমেটার ডিউরেশন স্কেল। তো বন্ধুরা এগুলোকে আপনাকে সিম্পলি 5x এ শিফট করে দিতে হবে। বন্ধুরা আমরা এটাকে শিফট করে আমাদের সুবিধা কি, আপনারা হয়তো দেখে থাকবেন আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটি, এটি খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন দেখায় যখন আমরা কোনো কাজ করি। তো বন্ধুরা এটি অনেক সময় যখন আমরা কোনো ভারী কাজ করি, তখন এই অ্যানিমেশনটি শো করতে আমাদের সুবিধা হয়। আমাদের ফোন অনেক সময় ল্যাগ করে, হ্যাং করে, তো আপনারা যদি এটা অন করে দেন, তাহলে আপনার ফোনের যে অ্যানিমেশন গুলো আছে সেগুলো কম শো করতে হবে, অর্থাৎ অর্ধেক করতে হবে, তখন আপনার ফোনটির উপর লোড কম পড়বে এবং আপনার ফোনটি অনেক সুন্দরভাবে কাজ করবে। বন্ধুরা এরপরে আপনারা যেই যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্মলেস্ট উইথ। বন্ধুরা এটি আমরা 423 করে রেখেছি, আপনি এটি যত অল্প করবেন তত আপনার ফন্ট যে সাইজ গুলো আছে আমি আপনাদের করে দেখাই। আমি যদি এখানে 380 দেই, তা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটি কত ছোট হয়ে গেল, অর্থাৎ আমার লেখাগুলো অনেক বড় হয়ে গেল। তাই আপনার ডিসপ্লেটি যদি ছোট হয়, আপনি এটি আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারবেন, তাহলে আপনি আপনার ডিসপ্লেতে অনেক কিছু এক্সট্রা দেখতে পারবেন। তো বন্ধুরা এরপরে আসি আমাদের পরের সেটিং এ। বন্ধুরা আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আমরা যখন কোনো কাজ করতে থাকি এবং আমাদের ফোনটি পাশে থাকে, আমরা দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি সেটিং করে যাচ্ছি, তখন বারবার ফোনটি অফ হয়ে যায় এবং বারবার ফোনটি লকটি খুলে আমাদেরকে আমাদের সেটিংটি চালিয়ে যেতে হয়। এটি খুবই বিরক্ত একটা জিনিস। তাই আপনি যদি এখানে স্টে অ্যাওয়ে নামের যে সেটিংস দেখতে পাচ্ছেন, এটি যদি আপনারা অন করে দেন, তাহলে কি হবে, আপনারা যখন ফোনটি চার্জিং এ রাখবেন, তখন আপনার যে ফোনটি সেটি
সবসময় অনই থাকবে, অর্থাৎ এর ডিসপ্লে অফ হবে না। এবং যেহেতু যেহেতু আপনার ফোনটি চার্জে আছে, সেহেতু আপনার ব্যাটারি নিয়েও কোনো সমস্যায় পড়তে হবে না যে আপনার ব্যাটারি চার্জ ফুরিয়ে যাচ্ছে। তো এটি খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং, ডে টু ডে লাইফে এর সুবিধা অনেক। আপনি যদি চান অবশ্যই এই সেটিংটি ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টুকটাক সেটিং নিয়ে কথা। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই সেটিং গুলো অন করতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। এবং যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি